আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শওকত মাহমুদ টিপু। প্রবাসে বাংলা ভাষা চর্চা এবং বিকাশে অবদান রেখে চলেছে বিভিন্ন সংগঠন। কোমলমতি শিশুদের বাংলা সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে এসব সংগঠন। মোস্তাক বাবুলের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন এখলাসুর রহমান। ভাষা আন্দোলনে 64 বছর পার হতে চলেছে, কিন্তু বাংলাদেশে এখনও সর্বস্তরে প্রচলিত হয়নি বাংলা ভাষা। কিন্তু দেশপ্রেমিক বাংলাদেশিরা প্রবাসে যেখানেই থাকুন না কেন, তারা ধারণ করে দেশের খ্রিস্টীয় সংস্কৃতি, যার প্রমাণ মেলে যোজন মাইল দূরে বসেও তারা তাদের সেই ধারাকে অব্যাহত রেখেছে। লন্ডনের নতুন প্রজন্মের শিশুদের মাঝে বাংলা গান বা বাংলা শেখানোর গুরু দায়িত্বটুকু পালন করে চলেছে কোমলমতি শিশুদের। ভাঙা ভাঙা বাংলা শুনতে ভালোই লাগে। ফেব্রুয়ারি হলো মাতৃভাষা দিবস। বাংলা লিখতাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কোনো কোনো বাংলা স্কুলে আবার বাংলাতে জিসিসি করার প্রস্তুতি নেবার জন্য শনিবারের বাংলা স্কুলে লেখাপড়া করছে বাংলাদেশি অভিভাবকদের ব্রিটিশ সন্তানরা। আমি আমার জিসিএসসি বাংলা করতাম, আমার লাইক ফ্যামিলি মানে একদম প্রাউড। আমার খালা আমার বোন তারা স্কুলে আইসইন আর বাংলা শিখসইন। আমরা মাদার টাং লার্ন করলাম। আমি বাংলাদেশে যাইতাম আর আমার মাদার ল্যাঙ্গুয়েজ লার্ন করতাম। সো বাংলাদেশে আমি যাই মুখে আর আমার নানু আর নানা লোকে আমি বাংলা লোকে মারতাম। সত্যেন সেন স্কুল অফ পারফর্মিং আর্টসে দেখা যায় প্রতি শনিবার এদেশে জন্ম নেওয়া বাংলাদেশি শিশুদের গানের চর্চা, সাথে বড়দেরও গানের চর্চা। এই লন্ডনে যারা বসবাস করেন তারা অনেকেই কোনো না কোনোভাবে সম্পৃক্ত বাংলা ভাষার প্রচার ও শিক্ষাক্ষেত্রে, কেউ বা কিছুটা ফান্ডিংয়ের ব্যবস্থায়, আবার কোনো কোনো ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ আর্থিক সহায়তা নিয়ে পরিচালনা করছেন বাংলা স্কুল। যে আমরা যে ফেব্রুয়ারি হিসেবে যে আমরা বাংলাটাকে তুলে ধরি তা না, আমরা সারাটা বছর মানে বাংলাটাকে কীভাবে আরও সুন্দরভাবে ই করতে পারি, তুলতে পারি, কীভাবে বাচ্চাদের মাঝে সেটাকে আরও ছড়িয়ে দিতে পারি, সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মেইনলি সঙ্গীত এবং মিউজিকের নৃত্যের দিকে আমরা বেশি মনোযোগ দিয়েছি। তো এখানে দুইটা গ্রুপ করে আমরা ইয়ে করে থাকি, ক্লাস করে থাকি। সহায়তা এটা বলা বড় কঠিন। অনেক সময় আমরা পাই, অনেক সময় পাই না। যখন আমরা পাই না তখন আমরা যারা এখানে সংশ্লিষ্ট আছি, যারা আমরা আমাদের পকেট থেকে দিতে হয়। তিনটা ক্লাস আছে, বিগিনিং ক্লাস, মিডল ক্লাস এবং জিসিএসসি ক্লাস। ওইখান থেকে আমরা জিসিএসসি রেডি করে দেই। আমার ছাত্র সংখ্যা হলো আপনার এই 60-এর উপরে। মেক ফান্ডার বেবিজ চিলড্রেনের নিড, তারা আমাদেরকে সব ধরনের রাজ্য সহযোগিতা প্লাস আউটিং দিয়ে থাকে। সালাম বরকতে আত্মবলিদান একেবারে বিফলে যে যায়নি, আজ বিলেতে বসেও বাংলা কথা বলার ফল তারই প্রমাণ। মোস্তাক বাবুল, ATN বাংলা ইউকে লন্ডন। এবার বাংলাদেশ প্রসঙ্গ। স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগ ও আইনের শাসন না থাকলে কোনো উন্নয়নই জনগণের কাজে আসবে না বলে মনে করেন বিশিষ্টজনেরা। জাতীয় প্রেস ক্লাবে সুজন আয়োজিত এক সেমিনারে তারা এই মন্তব্য করেন। বঙ্গভবনে প্রধান বিচারপতিকে দাওয়াত দেওয়ার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে বলেও তারা মনে করেন। গোলাম পারভেজের রিপোর্ট। বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যকারিতা নিশ্চিত করার লক্ষ্য বিষয়ক এ সেমিনারে বক্তারা বলেন, স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ এবং আইনের শাসন না থাকলে কোনো উন্নয়নই জনগণের কাজে লাগবে না। দলীয়করণ ও রাজনীতিমুক্ত বিচার বিভাগ ছাড়া সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মনে করেন তারা। সম্প্রতি বঙ্গভবনে প্রধান বিচারপতিকে দেয়া চায়ের দাওয়াতেরও সমালোচনা করেন বক্তারা। আপনি আমাকে যদি পান, আমি অসৎ, আপনি আমাকে ইমপিচমেন্ট করেন, এখন আপনি বলবেন এটা আইন কোথায় যে এটা তারা ডাকতে পারবে না। এটা ইন্ডিয়াতে আর্টিকেল 121 যে অ্যাকসেপ্ট ইন দি প্রসিডিং অফ ইমপিচমেন্ট, আপনি তার বিরুদ্ধে কিছুই বলতে পারবেন না। যদি মনে করেন সে অন্যায় করছে, রিমুভ হিম বাই ইমপিচমেন্ট। আপনি এখন তো পাওয়ার তো তাদের হাতে, কিন্তু এই ডেইলি তাকে এইভাবে কথা ফোন বলেন, ডিনারে ডাকবেন, এগুলি আমার আল্লাহ আস্তে আমার বন্ধ করা দরকার। যে আর চার দাওয়াত নয়, আর ডিনার নয়, একদম নিরঙ্কুশ নিয়ন্ত্রণের মাধ্যমে একটা কর্তৃত্ববাদী সরকার যেখানে দেশ চালাচ্ছে
সেখানে ওই সরকারের কাছ থেকে বিচার বিভাগের স্বাধীনতা ও পৃথকীকরণের প্রত্যাশা খুব বেশি বাস্তবসম্মত না, কিন্তু এটা করতে হবে। না করলে সরকারকেও বুঝতে হবে যে আইনের শাসন এবং স্বাধীন বিচার বিভাগ ছাড়া কোনো দেশের আসলে উন্নতি হয় নাই এবং এই উন্নয়নের বলিটা অসার প্রমাণিত হয়। প্রধান বিচারপতিকে নিয়ে জাতীয় সংসদে কয়েকজন সংসদ সদস্যের বক্তব্যের সমালোচনা করেন আলোচকরা। যোগ্যতার মানদণ্ড ছাড়া বিচারক নিয়োগ ও দলীয়করণ এখন সবচেয়ে খারাপ অবস্থায় নেমেছে বলে মন্তব্য করেন তারা। আজকে যে ক্যান্সারে আমরা ভুগছি, সেই ক্যান্সারের নাম হলো দলীয়করণ। দলীয় দৃষ্টিভঙ্গি থেকে যেখানে দলের কোনো ভূমিকা থাকতে পারে না, থাকা উচিত না, সাংবিধানিক ভাবে এটা অসাংবিধানিক, টোটালি অসাংবিধানিক। প্রমোশন পাওয়ার জন্য এত তদবির শুরু করে এখন উচ্চ আদালতে আসেন, বারান্দায় ঘুরলে দেখবেন আমাদের দশ হাজার ছেলে মেয়েরা খুবই ভালো প্রমোশন করতেছে। ইদানিং কালে শুনছি কোনো কোনো বিচারক প্রতি মহোদয় তারা চেম্বার মেনটেন করেন, প্রাইভেট চেম্বার, এবং সেখানে এমন সব জুনিয়রটা কাজ করে তাদের মাধ্যমে একটা কলুষিত অবস্থা করে। তাই ন্যায় বিচার প্রতিষ্ঠায় রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির ষষ্ঠ কাউন্সিলের দলের কেন্দ্রীয় নেতৃত্বে আসছে ব্যাপক পরিবর্তন। মাঝবয়সী আর তরুণ যুবকরা দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন। দলটির সিনিয়র নেতারা এমন আভাস দিয়ে বলেছেন রাজপথে থাকা নেতাদের এবার পুরস্কৃত করা হবে, পাশাপাশি কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়বেন নিষ্ক্রিয়রা। মইনুল হাসানের রিপোর্ট। দীর্ঘ 14 বছর পর 2009 সালের 8 ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলের মাধ্যমে 386 সদস্যের কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা কাউন্সিলের নাম ঘোষণা করা হয়। অভিযোগ রয়েছে দায়িত্ব পাওয়া বেশিরভাগ নেতাকেই পরবর্তী সময়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় দেখা যায়নি। 19 মার্চ বিএনপির আসন্ন ষষ্ঠ কাউন্সিলে পদ আঁকড়ে থাকা নিষ্ক্রিয় নেতাদের অব্যাহতি দেয়া হচ্ছে বলে আভাস দিলেন দলের নীতি নির্ধারকরা। পুরস্কার আর তিরস্কার দুটি পাশাপাশি রাখতে হবে, কর্মবিহীন নেতাদের জন্য তিরস্কার যেমন প্রযোজ্য, আর কর্মময় জীবনের জন্য পাশাপাশি একটা পুরস্কারও দরকার। বিগত কয়েক বছর আন্দোলনের কর্মের মূল্যায়নটা হবে আগামী নেতৃত্ব আসার সবচেয়ে বড় মাপকাঠি। যারা ত্যাগী, নির্যাতিত, বলিষ্ঠ কর্মী, যাদের অবদান রয়েছে আন্দোলন সংগ্রামে, তাদেরকে নেতৃত্বের পর্যায়ে তুলে নিয়ে আসবেন বলে আশা করি। তারা আরো জানান সক্রিয় অভিজ্ঞ নেতাদের রেখে কেন্দ্রীয় নেতৃত্বে এবার উল্লেখযোগ্য সংখ্যক তরুণ যুবকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হচ্ছে। লড়াকু তরুণরা যারা দেশে পরিবর্তন আনতে সক্ষম, যারা জীবন বাজি রেখে দলের আদর্শ ধারণ করে আছে, সেই ধরনের ব্যক্তিদের কিছু মূল্যায়ন আমরা দেখতে পাবো। বিশেষ করে গণতান্ত্রিক আন্দোলনে যারা ভূমিকা রাখতে পারবে সেই যোগ্য নেতাদেরকে এবার একদিকে দেওয়া হবে। রাজনৈতিক এবং সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যেই কিন্তু যার যার অবস্থানটা তার তার জন্য নির্ণয় হবে। জানা গেছে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুড বুকে থাকা রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, আমানুল্লাহ আমান, আসাদুজ্জামান রিপন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন ও শহীদুদ্দিন চৌধুরী আনী সহ আলোচিত নেতাদের এবার নীতি নির্ধারণী পর্যায় সহ গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যাবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। কনজারভেটিভ পার্টির সমর্থিত লন্ডনের মেয়র পদপ্রার্থী জ্যাক গোল্ডস্মিথের এক নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে ক্যামডেনের হ্যামস্টেড ও কিলবার্ন এলাকায়। সভায় উপস্থিত ছিলেন ক্যামডেনের কাউন্সিলর ক্লেয়ার লুইস, কাউন্সিলর লীলা রায়, কাউন্সিলর জনি ব্ল্যাকনেল, কাউন্সিলর অলিভার কুপার, ডেভিড ডগলাস, ব্যারিস্টার মেহেদি এবং শাহিন আহমেদ। এ সময় জ্যাক গোল্ডস্মিথ বলেন লন্ডনের হাউজিং সিস্টেমকে তিনি নতুন করে সাজিয়ে তুলবেন এবং লন্ডনের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করে তুলবেন। এছাড়া অপরাধ নিয়ন্ত্রণে তার বিশেষ পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, লন্ডনের মেয়র নির্বাচনে অন্যান্য উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাদিক খান, সিয়ান ব্যারি, ক্যারোলিন পিগেন এবং জর্জ গ্যালওয়ে। বিয়ানীবাজার উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক মায়নের স্মরণে বুধবার ব্রিকলেন জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত কমিউনিটির নেতৃবৃন্দ বলেন মরহুম আব্দুল খালিক মায়ন ব্যক্তিজীবনে ছিলেন বিনয়ী, পরোপকারী এবং নির্লোভ। মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, নঈমুদ্দিন রিয়াজ, শাহ শামীম, নুরুল হক লালামিয়া এবং তারেক আহমেদ।
এসেক্স যুবলীগের উদ্যোগে আয়োজন করা হয় এক মতবিনিময় সভার। বেইলির স্থানীয় একটি হলে যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসম মিজবা, খসরুজ্জামান খসরু, লুৎফুর রহমান সায়েদ, ফখরুল ইসলাম মধু এবং জামাল আহমেদ খান সহ আরও অনেকে। স্পেনের বার্সেলোনায় ছাতক দোয়ারা ফাউন্ডেশনের অভিষেক সম্পন্ন হয়েছে। আমাদের প্রতিনিধি বনি হায়দার মান্না জানান, বার্সেলোনার স্থানীয় একটি হলে মোহাম্মদ এখলাস মিয়ার পরিচালনায় এবং নাজমুল হোসেনের সভাপতিতে অনুষ্ঠিত হয় এই সভা। এই সময় উপস্থিত সকলের সম্মতিতে মোহাম্মদ এখলাস মিয়াকে সভাপতি, কামাল মিয়াকে সাধারণ সম্পাদক, দিলাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক, আনসার আলীকে কোষাধ্যক্ষ, নাজমুল ইসলামকে প্রধান উপদেষ্টা এবং আজমুল আলীকে প্রধান পৃষ্ঠপোষক করে কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।